तारा चांद मुझे आया ही नजर है, रात जरा थम थम के गुजर है, रात जरा थम थम के गुजर, छाया है नशा मेरी आंखों पर, छाया है नशा मेरी आंखों पर, है रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है नजर, मेरे दिल में है अरमां कई कई, मेरी चाहत है अभी नई नई, रह जाए ना प्यासा प्यार मेरा, मेरे दिल में तो भर दे यार मेरा, इतना सा करम तू कर मुझ पर, ऐ रात जरा थम थम के गुजर, ऐ रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है नजर। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो এখন কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম, তো ছাদ থেকে আপনাদেরকে আকাশের দৃশ্যটা দেখিয়েছি, আর এখনই নিচে আসলাম, এসে ভাবলো আপনাদের সাথে একটু গল্প টল্প করে তারপর কিচেনে যাব। সন্ধ্যাবেলা আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, এই কারণে স্পেশাল কেন এটা আমি কোনোদিন আগে ট্রাই করিনি, তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে। আর এখন তো বাইরে কিছু খাবার পাওয়া যাচ্ছে না, তো প্রতিদিনই ঘরে কিছু না কিছু আমার বানানো হচ্ছেই, তো ভাবলাম এটাও আজকে ট্রাই করে দেখি যে কেমন হয় খেতে। আর মানে ভাবলাম যে যেমনই হোক না কেন ফার্স্ট টাইম বানায় যায় বানায় আপনাদের সাথে আমি শেয়ার করি, আর ভালো লাগলে আপনারা তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন নিশ্চয়ই, আর খারাপ লাগলে ডিসলাইক তো আছেই, একটা করে ডিসলাইক এমন বাধা ধরা একদম আছে, তো যে ডিসলাইক করে তাকে আমি রীতিমতো কি বলবো, তার ডিসলাইক এখন আমি মিস করি, যদি কোনো ভিডিওতে ডিসলাইক না আসে আমি রীতিমতো টেনশন হয়ে যায় যে কেন ডিসলাইক এলো না, তার শরীর টরি সুস্থ আছে কিনা, হয়তো বা ভিডিও দেখতে পারিনি, অসুস্থ আছে কি জানি না। তো তার এই যে আমাকে বা আমার চ্যানেলকে এত ঘৃণার মাধ্যমে যে ভালোবাসাটা সেটাকেই আমি মিস করি। তো যাই হোক, চলুন আমার সাথে কিচেনে আর দেখুন আমি কি বানাচ্ছি আজকে, আর ফার্স্ট টাইম বানাচ্ছি, ভুলভাল হলে অবশ্যই ঠিক করবেন, এটা তো আমি সবসময় বলে থাকি, ঠিক আছে চলুন। আমি চলে এসেছি কিচেনে আর দেখুন আমি কি বানাচ্ছি। একদম রাস্তার দোকানের স্টাইলে বানাচ্ছি, দেখা যাক কি হয় আলটিমেটলি। জানি না রীতিমতো ভয় হচ্ছে, না পুড়িয়ে পুড়িয়ে ফেলি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আমি কি বানাচ্ছি। একদম ঠিক, আমি ধোসা বানাচ্ছি, আর এটা যে কি হবে বুঝতে পারছি না। সাধু উঠবে তো ঘোষণ ঠিক আছে। আর এখানে আমি বানিয়ে রেখেছি ঘোষার তরকারি, তো এটা আমি এবার হাতের মাধ্যমেই দিয়ে দিই। ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ করছি, ফলে একটু অসুবিধা আমার হচ্ছে, কিছু করার নেই।
समोसा बनिए फेले ঘোষাটা একবার দেখ নাইস ভেরি নাইস একটু তেল দিতে হবে সাইড থেকে অনেক বড় হয়েছে কিন্তু ঘোষাটা এরপর এর উপর দিয়ে আমি তরকারি দিয়ে দেবো তো ঘোষার রেসিপি আমি কিন্তু শেয়ার করলাম না কারণ ঘোষা বানাতে মোটামুটি সবাই জানে আর যদিও কেউ না জেনে থাকেন বলবেন আমি শেয়ার করব দেখো আমি কেমন আজকে ফার্স্ট টাইম বানিয়ে নিয়ে চলে এসেছি তো নিজে বানিয়েছি বলে বলছি না বেশ ভালো হয়েছে খেতে আমি একটুখানি টেস্ট করে দেখলাম আর তার সাথে আমি দেখো তেঁতুলের চাটনি বানিয়েছি এটা টক ঝাল মিষ্টি আর সব থেকে বড় সাইজ করেছি দেখো এটা এটা হচ্ছে সব থেকে বড় সাইজ করেছি আর বাদ বাকিগুলো মানে নর্মালি করেছি তো দারুণ হয়েছে দেখতে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমি ফার্স্ট টাইম জিনিসটা করেছি এবং সেটা সাকসেস হয়েছে তো বেশ মজা করছে এবার এবার খেয়ে দেখতে হবে জিনিসটা টেস্ট কেমন হয়েছে তো চলো এবার আমি খেয়ে দেখি তো আমি ধোসা নিয়ে বসে পড়েছি এই যে আর চাটনি এটা হচ্ছে তেঁতুলের চাটনি এটাও আমি আজকে বানিয়েছি তো এটা রেসিপি যদি আপনাদের চাই তো আমি বলে দেবো তো এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার হাজবেন্ড তো খেয়ে বলছে দারুণ হয়েছে কি ভালো হয়েছে দারুণ দেবো দেবো তুমি খাও এগুলো বেশি খেতে পারবি না তোর পেট পেট ব্যথা করবে তুই বুঝতে পারছিস না ওটা খেতে পারবি না বাবা আচ্ছা তুমি খাও দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে সবাই ট্রাই করে দেখবেন আর আজকে রাত্রেবেলা আজকে রাত্রেবেলা আমি বানাবো প্লেন ভাত করব কারণ ওবেলা টক ডাল করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম কোনটা দিবি বল এত বড়টা খেলে তো পেট ব্যথা করবি তুই বুঝতে পারছিস না আচ্ছা আমি এটা ভেঙে একটু নিই তুমি একটু নাও ঠিক আছে তুমি বুঝতে পারছো না এগুলো বাচ্চাদের জন্য এতটাও ভালো নয় যে নাও নিয়ে যাও আচ্ছা তাই করবে তুমি ভালো করে নিয়ে নাও না ঠিক আছে তো আমি খেয়ে নিই তারপর আসছি তো আমি ধোসা টোসা খেয়ে এসে বসে পড়েছি আর হাজবেন্ড চা দিচ্ছে যে কি করে দিলে আমি এইভাবে ধরবো কি করে এই এটাকে তুমি এইভাবে ধরো ঠিক আছে চা নিয়ে বসে পড়েছি আর সমৃদ্ধ দুখানা ধোসা খেয়েছে আজকে পেট ব্যথা যদি হয় রাত্রে বেলা দরজা খুলে বাইরে পাঠিয়ে দেবো ঠিক আছে না কি আজকে দুখানা ধোসা খেয়েছিস তুই দুখানা ধোসা খেয়েছে বুঝতে পারছেন কি এইটুকু বাচ্চা কাদা কাটি করে দুখানা ধোসা আজকে পেট ব্যথা ওর মানে যদি মানে খুব ভালো কপাল থাকে তাহলে পেট ব্যথা থেকে তুই বেঁচে যাবি না হলে কি হবে বলতো বিউলির ডাল থাকে আর বিউলির ডাল বাচ্চাদের জন্য কি এত ভালো তো চা খেয়ে নি আর চায়ের ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের মানে বাড়িতে কোনো লোক এলেও কিন্তু আমি চা করি না আর কারণ চা করতে আমার ভালোই লাগে না একদম ইচ্ছাই করে না চা করতে আর নিজের হাতে চা খেলে আমি একদম এনার্জি পাই না চাটা অন্যের হাতেই ভালো লাগে বেশি সমৃদ্ধ জল খেয়েছিস তুই
বাবা যা অনেকক্ষণ হয়ে গেছে খাও বাবা জল খেয়ে নাও তাহলে তুমি জল খাও প্লিজ যাও পেট ভর্তি করে খাবে কিন্তু তো আমি ভাতটাতে ভাতের জল বসিয়েও চলে এসেছি কারণ রাতে আর কিছু করব না আজকে ওবেলা রান্না করেছিলাম আমি টক ডাল আর ডিমের অমলেট আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম তো এবার এখন যেহেতু ভারী একটা টিফিন করা হয়েছে তো আর রাতে আর ডিমের অমলেট ভাবছি করব না তো টক ডাল মুড়ি ঘন্ট এই একটু আলু ভাতে ভাতে দিয়ে দেবো এই দিয়ে আজকে রাত্রের বেলাটা হয়ে যাবে আর আপনারা আমার সাথে থাকবেন আর আমি বড় করব না ব্লগটা ছোট ছোট ব্লগ করারই চেষ্টা করি সব সময় তো এটা হয়তো তাও বা অনেকটাই বড় হয়ে যাবে তো আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আর কি বলবো আমার সাথে থাকুন সব সময় এভাবে ভালো ভালো কমেন্ট করুন ঠিক আছে আজকের মতো বাই গুড নাইট